রাজ্যের বিনিয়োগে ঝুলি ভর্তি কলকাতা থেকে বাণিজ্য নগরীতে মুখ্যমন্ত্রী। দিনের শেষে সেই মুম্বাই থেকে রাজ্যের স্বপ্ন পূরণের দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন মুকেশ আম্বানি সহ একাধিক শিল্পপতি রাজ্যে বিনিয়োগের প্রস্তাব দিয়েছেন। রাজ্য শিল্প স্থাপন প্রসঙ্গে বারবারই মুখ্যমন্ত্রীকে জমি সমস্যা নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। এদিন মুম্বাইয়ে বসে অবশ্য মুখ্যমন্ত্রীর আশ্বাস, জমি কোনো সমস্যা হবে না। তবে জমি এসইজেড এফডিআই সংক্রান্ত বিষয়ে বিকল্প কোনো দিশা তিনি দেখাতে পেরেছেন কিনা সে বিষয়ে অবশ্য স্পষ্ট উত্তর দেননি মুখ্যমন্ত্রী। শিল্প বান্ধব ভাবমূর্তি তুলে ধরতে এদিন পশ্চিমবঙ্গের কর্মসংস্কৃতির কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন বন্ধ অবরোধের রাজনীতি থেকে বেরিয়ে রাজ্যের পরিস্থিতি এখন শিল্পের অনুকূল। তবে কি রাজ্যে বড় শিল্পের খরা কাটতে চলেছে? আরব সাগরের তীরে মুখ্যমন্ত্রী এবং মুকেশ আম্বানির মধ্যে প্রায় এক ঘন্টার রুদ্ধদ্বার বৈঠক উস্কে দিল সেই জল্পনাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে বৃহস্পতিবার বিকেলেই যোগ দিয়েছেন রাজ্যের শিল্প সম্মেলনে। তারপর এদিন রাতে মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্তে বৈঠকও করেন মুকেশ আম্বানি। বৈঠকে কি নিয়ে আলোচনা হলো সে বিষয়ে কেউই মুখ না খুললেও এই সাক্ষাৎ ঘিরে ইতিমধ্যেই জোর জল্পনা শুরু হয়েছে শিল্প মহলে। মুকেশ আম্বানির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বৈঠককে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে সংশ্লিষ্ট সব মহল। কারণ এবছরই কলকাতা সহ গোটা রাজ্যে চালু হতে চলেছে রিলায়েন্সের 4G পরিষেবা। এর জন্য 3000 টাওয়ার বসানোর কাজ চলছে। পাতা হচ্ছে 5,500 কিলোমিটার দীর্ঘ অপটিক ফাইবার। এর জন্য আগামী 2 বছরে রাজ্যে 3,000 কোটি টাকা বিনিয়োগ করবে রিলায়েন্স। কমপক্ষে 5,000 কর্মসংস্থানের সম্ভাবনা। এই পরিষেবা চালুর জন্য প্রতি পদে পদে রাজ্য সরকারের সহযোগিতার প্রয়োজন রিলায়েন্সের। ফলে একান্ত আলোচনায় এই বিষয়টি অবশ্যই উঠে এসেছে বলে মনে করা হচ্ছে। শুধু তাই নয়, শিল্প মহলের একাংশ মনে করছে মুখ্যমন্ত্রী মুকেশ আম্বানির বৈঠকে আলোচনা হয়ে থাকতে পারে হলদিয়া পেট্রোকেমিক্যালস নিয়েও। হলদিয়া পেট্রোকেমে তাদের 40% শেয়ার নিলাম করে দিতে চায় রাজ্য সরকার। শিল্প মহলের একাংশের মত, হলদিয়া পেট্রোকেমে এমন প্রযুক্তি রয়েছে তা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কাছেও নেই। তাই এই সংস্থার রাজ্যের শেয়ার কেনার জন্য ইন্ডিয়ান অয়েলের পাশাপাশি লড়াই চালাচ্ছে মুকেশ আম্বানির সংস্থাও। ফেডারেল ফ্রন্ট বা যুক্তরাষ্ট্রীয় জোট ইতিমধ্যে এই বিকল্প জোটে ডাক দিয়ে তোড়জোড় শুরু করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কংগ্রেস বা বিজেপিকে ছাড়া কোনো জোটের পক্ষে কেন্দ্রের স্থায়ী সরকার গঠন করা আদৌ সম্ভব কিনা তা নিয়ে যথেষ্ট সন্দিহান রাজনৈতিক মহল। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার মুম্বাইয়ে শিল্প সম্মেলনের পর সাংবাদিক বৈঠকে আগামী দিনের সম্ভাব্য রাজনৈতিক সমীকরণ নিয়ে নয়া জল্পনা উস্কে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক প্রশ্নের উত্তরে তৃণমূল নেত্রী কৌশলী জবাব, যুক্তরাষ্ট্রীয় জোট তিনি অবশ্যই পছন্দ করেন কিন্তু সেই সঙ্গেই তিনি স্থায়ী সরকারেরও পক্ষপাতী। মমতার এই বক্তব্য নিয়ে জোট জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক অলিন্দে। যুক্তরাষ্ট্রীয় জোট পছন্দ করলেও তিনি স্থায়ী সরকারের পক্ষপাতী এমনটা বলে কি মমতা এটাই বোঝাতে চাইলেন? যুক্তরাষ্ট্রীয় জোটের পক্ষে কেন্দ্রের স্থায়ী সরকার তৈরি করা সম্ভব নয়? নাকি নির্বাচনের পর যুক্তরাষ্ট্রীয় মোর্চার পক্ষে যদি স্থায়ী সরকার গঠন করা সম্ভব হচ্ছে না, এমন পরিস্থিতি তৈরি হয়, তাহলে কেন্দ্রের স্থায়ী সরকার গঠনের স্বার্থে কংগ্রেস বা বিজেপি নেতৃত্বাধীন কোনো জোটকেও সমর্থন দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়? মুম্বাইয়ে বসে বিজেপি কিংবা কংগ্রেসের উদ্দেশ্যে কি কোনো বার্তা দিলেন তৃণমূল নেত্রী? গোর্খাল্যান্ডের দাবিতে ফের অশান্ত পাহাড়। জিটিএ প্রধানের পদ থেকে ইস্তফা দিয়েছেন গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং। শনিবার থেকে অনির্দিষ্টকালের পাহাড় বন্ধেরও ডাক দিয়েছে মোর্চা। মুখ্যমন্ত্রী সাহেব জানিয়ে দিয়েছেন কোনো মতেই বন্ধের রাজনীতি বরদাস্ত করবেন না তিনি। কিন্তু মুখ্যমন্ত্রী হুঁশিয়ারিকে কোনো রকম আমল দিতে নারাজ মোর্চার সভাপতি বিমল গুরুং। মুখ্যমন্ত্রীকে একহাত নিয়ে গুরুংয়ের মন্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় তো একসময় বন্ধ অনশন করেছেন। গুরুংয়ের আরও অভিযোগ, জিটিএর কাজে হস্তক্ষেপ করছে রাজ্য সরকার, সেই কারণেই তিনি জিটিএ থেকে ইস্তফা দিয়েছেন।